আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং আমি এবং আমার পরিবার অত্যন্ত খুশি তার এই সিদ্ধান্তে। পাশাপাশি আমরা তাকে এও আশ্বস্ত করেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য চাকরির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন, আশা করি খুব শীঘ্রই তার চাকরির ব্যবস্থা হবে। আমি মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার জন্য জমি সহ একটি ঘর বরাদ্দ করেছেন, এবং আজকে বিকেলবেলা আমি আমাদের ইয়োনো মহোদয়ের সাথে গিয়ে জমিটি পর্যবেক্ষণ করি এবং সেখানে শীঘ্রই যত শীঘ্র সম্ভব ঘরের কাজ শুরু হবে। এবং আমি আরও জানতে পেরেছি যে আইনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমার যোগ্যতা বলে নিয়োগ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং আমি এবং আমার পরিবার অত্যন্ত খুশি তার এই সিদ্ধান্তে। তো আর আরও এবং দেশের জনগণ এবং সাংবাদিকদের আমার প্রাণ ঢালা ভালোবাসা এবং শ্রদ্ধা, কারণ তারা আমার জন্য করেছেন, লড়াই করেছেন আমার অধিকারের জন্য। তো এই জন্য আমি এতদূর আসতে পেরেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি মানবতার মা হিসেবে ইতিমধ্যে সারা বাংলাদেশে স্বীকৃত হয়েছেন, সারা বিশ্বে একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মুজিব শতবর্ষের এবং সুবর্ণ জয়ন্তীতে স্বাধীনতার আমরা 9 লক্ষ পরিবারকে আমরা আশ্রয়হীন ভূমিহীন মানুষকে আমরা ঘর দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আশফিয়ার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া স্যার আমাকে ফোন করে জানিয়েছেন যে হিজলাতে যেখানে বসবাস করে সেখানে তাকে একটি মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্পের একটি ঘর দেওয়ার জন্য। আমরা আজকেই হিজলার ইয়োনোকে দিয়ে আশফিয়াকে সাথে সঙ্গে করে নিয়ে আমরা তার যেই জায়গাটিতে সে আশ্রিত হিসেবে বসবাস করছে তারই খুবই কাছে নিকটবর্তী একটি জায়গায় খারিজ জমিতে আমরা তার জন্য 2% জমির ওপর একটি ঘর আগামীকাল থেকে আমরা নির্মাণ শুরু করব। আমরা একটু সুন্দরভাবে করব এবং আশফিয়াকে আমরা আশ্বস্ত করেছি সে খুব অত্যন্ত খুশি আনন্দিত, তার একটি স্থায়ী ঠিকানা হবে। পাশাপাশি আমরা তাকে এও আশ্বস্ত করেছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য চাকরির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন, আশা করি খুব শীঘ্রই তার চাকরির ব্যবস্থা হবে।